আমরা চালানোর ভিডিওটাও দিচ্ছি বর্তমান গাড়ির স্পিড আর ওই যে টানছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল দা শাকিল ব্লগস আজকে হোন্ডা জাপানি সিডি80 একটা বাইকের রিভিউ তুলে ধরছি রাজশাহীর কাগজ অনেকে সিডি80 চাচ্ছিলেন আমি জানি না আমার এই সিডি80 রিভিউটা কতদিন পর করা হলো আমার মনে হয় অনেক দিন পরে তবে চাকা দুইটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি গাড়ির কন্ডিশনও ভালো লেগেছে আমার তারপরে স্টার্ট দিয়ে দেখাবো আর এখানে মেশিং চলছে নয়েজ খারাপ আসতে পারে বা ব্যাড নয়েজ আসতে পারে খারাপ নয়েজ আসতে পারে অবশ্যই কমেন্ট দিয়ে দেবেন চেন কভারটা আছে চেন কভার লাগাই দেব আমার দোকানে আছে তো গাড়িটা আমরা কিনে মূলত বাসে যাচ্ছিলাম যাওয়ার পথে আপনাদের মাঝে একটা ভিডিও জল উপহার দিতে পারে অনেক ভালো না তো আমাদের আসা লোকেশন রাজশাহী জেলা মাহিন্দ্রা বাজার বেলপুকুর থানা আর এই সিডি80টা মাইলেজ 65 প্লাস আপনি যখন সখন পাবেন এটা মূলত রং মিলানো আছে আসলে এগুলো গাড়ি তো অনেক আগের গাড়ি গাড়ির একদম কাগজপত্র একদম টন টাইট আর গাড়িটা আসলে রং মিলানো আছে তো যাই হোক গাড়িটার দামটাম আমি আজকের বাজারে কম দাম দেবো তার আগে এই গাড়িটা আমরা একটু স্টার্ট দিয়ে দেখানো ট্রাই করবো একটু স্টার্ট দিয়ে দাও আমরা একটু গাড়ি স্টার্ট দিয়ে দেখানো ট্রাই করবো যে গাড়ির সাউন্ড কোয়ালিটি এবং আসলে দুর্দান্ত আছে কি না আসলে গাড়ি তো কম দামের ভিতরে পাবেন কম দামের ভিতরে ইয়াটা ভালো আছে কি না সাউন্ডটা ভালো আছে কি না আসলে দেখেন সাউন্ডটা কত সুন্দর আচ্ছা দে টান আচ্ছা আচ্ছা সাউন্ডটা মোটামুটি এসে দেখেন মোটামুটি অনেক সুন্দর আছে আচ্ছা ঠিক আছে অফ করে দে তো এছাড়া কুরিয়ারে নিতে চান তারা কুরিয়ারেও অনেসে নিতে পারেন মাত্র 10,000 টাকা অ্যাডভান্স করে যে কোনো জেলা থেকে জানি না ভিডিওটা কেমন হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করবেন আর গাড়িটার আজকের বাজার মাত্র 45,000 মাত্র 45,000 টাকায় পেয়ে যাবেন হুন্ডা জাপানি সিডি80 আসলে এগুলো কম টাকার ভিতরে অনেকেই খুঁজে যে ভাই বিদেশ থেকে অনেকে কল দেয় ভাই সিডি80 একাটা নাই মানে প্রবাসী ভাইদের জন্য আমার কাছে এই গাড়িটা অনেক অনেক বেশি ভালো লাগে যে ওরা কোনো কিছু দেখে না নিয়ে নেয় কারণ ইঞ্জিনটা দেখেন ইঞ্জিন দেখলে বুঝতে পারবেন ইঞ্জিনটা অনেক সুন্দর আছে ঠিক আছে এখানে শুধু একটা বাম্পার লাগাই নেবেন তো যেহেতু কম দামের ভিতরে গাড়িটা রিভিউ করছি বাম্পার টাম্পারের খরচ আপনাকে দিতে হবে আমি শুধু এই গাড়িটার মানে কাজের ধরনে আমি শুধু চেন কভারটা লাগাই দেবো মোবাইল টবেল সব ডাউন গাড়ি অলমোস্ট 10,500 টাকা খরচ করেছে যার কাছে গাড়ি ছিল আমার কাছে মেমো দিয়েছে যে ভাই আমি 10,000 টাকার মতো খরচ করেছি চেন মোবাইল টবেল মানে এই যে এখানে মেমো পড়ে গেছে মেমোতে এমতে আপনি সব অলমোস্ট 10,000 টাকার মতো খরচ আছে এই যে মেমোতে যে খরচটা করছে এখানে 3200 টাকা খরচ করছে তারপর এখানে মনে হয় করছে আপনার 950 টাকা এখানে করছে আপনার 150 টাকা তারপর এখানে করছে আপনার হলো 190 টাকা তারপর এখানে করছে 650 টাকা মানে অলমোস্ট 10,000 এখানে 280 টাকা আর এখানে খরচ করছে হইল 3,980 টাকা তো অলমোস্ট আমার কাছে যতটুকু আমি হিসাব করে দেখলাম 10,500 সিট কাভার টাভার বেঁধে খরচ হয়ে গেছে ইন্ডিকেটার ব্যাকলাইট সব কিছু চলে আপনি একটু হর্নটা হয়তো শুনলেন ইন্ডিকেটারটা দাও এই যে পিছনের আগের সব কিছু ইন্ডিকেটার জ্বলে এই যে মানে আসলে যার গাড়িটা যার কাছে ছিল সে অনেক খরচ করেছে আর এখন আপনি নেবেন শুধু মোবাইল পর্যন্ত তোলা আছে আপনি শুধু নেবেন চালাবেন আর ঘুরবেন ঠিক আছে তো এই ছিল আজকের রিভিউ যদি রিভিউটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দেখাচ্ছেন এক্স কোনো রিভিউতে কম্পেয়ার যে কোনো ভিডিওতে ততদিনে ভালো থাকবেন আল্লাহ হাফেজ